চার মাসের কারাভোগ শুরু করেছেন ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা পিটার নাভারো। হোয়াইট হাউসের সাবেক কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নাভারোই প্রথম কারাভোগ করতে শুরু করলেন। মঙ্গলবার ফ্লোরিডার মায়ামি ফেডারেল প্রিজনে হাজির হওয়ার আগ মুহূর্তে তিনি সাংবাদিকদের বলেছেন, দেশের বিচার ব্যবস্থা যা করছে তা সাংবিধানিকভাবে ক্ষমতার পৃথকীকরণ এবং নির্বাহী ক্ষমতার উপর চরম আঘাত। ক্যাপিটলে হামলার ঘটনায় হাউস সিলেক্ট কমিটির তলব উপেক্ষা করায় পিটার নাভারোকে চার মাসের কারাদণ্ড দেয় ওয়াশিংটনের ফেডারেল আদালত। ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার রিপাবলিক that has ever been charged with this alleged crime. 2020 সালে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা মামলায় ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা হিসেবে প্রথম কারাভোগ শুরু করেছেন সাবেক ট্রাম্প অ্যাডভাইজার পিটার নাভারো। মঙ্গলবার কারাভোগ শুরুর আগে মায়ামিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাভারো বলেন, দেশের বিচার ব্যবস্থা যা করেছে তা সাংবিধানিকভাবে ক্ষমতাকে পৃথকীকরণ এবং নির্বাহী ক্ষমতার উপর চরম আঘাত। এ সময় ট্রাম্পের মতোই নাভারো অভিযোগ করেন, বিচার ব্যবস্থাকে সরকারের অপব্যবহার মায়ামি ফেডারেল প্রিজনকে ইঙ্গিত করে নাভারো বলেন, এই কারাগারের মাধ্যমে মানুষের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, যার জন্য তিনি ডেমোক্রেটদের দায়ী করেন। But as hard as it will be on me, তিনি হাউস সিলেক্ট কমিটির তলবের সমালোচনা করেন এবং প্রেসিডেন্ট ও তার শীর্ষ উপদেষ্টাদের নির্বাহী ক্ষমতার সীমা নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে গত 50 বছর ধরে জাস্টিস ডিপার্টমেন্ট হোয়াইট হাউস কর্মকর্তাদের সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে দায়মুক্তির নীতি অনুসরণ করলেও তার ক্ষেত্রে তা ঘটেনি বলে অভিযোগ করেন নাভারো। To come to you. And the reason is the constitutional separation of powers. 2021 সালে 6 জানুয়ারি ক্যাপিটলে হামলার ঘটনা তদন্তে হাউস সিলেক্ট কমিটির তলব উপেক্ষা করায় অভিযুক্ত পিটার নাভারোকে চলতি বছর জানুয়ারিতে চার মাসের কারাদণ্ড দেয় ওয়াশিংটনের ফেডারেল আদালত। বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করতে আপিল করলে সোমবার তার সেই আবেদন খারিজ করে দেয় দেশের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের সহযোগী হিসেবে নাভারো এবং স্টিভ ব্যানন কংগ্রেস অবমাননার দায়ে অভিযুক্ত হন। ব্যাননকেও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু আপিলের রায় না আসায় তাকে এখনও কারাভোগ সম্মুখীন হতে হয়নি। ইউসুফ খালেদ, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।